সড়ক দুর্ঘটনায় নিহত সোনাই হাতিখাল এলাকার বাসিন্দা শিক্ষক আলতাফ হোসেন লস্করের জানাজা সম্পন্ন হল বুধবার। এদিন দুপুর 1:30 নাগাদ সুন্দরী প্রথম খণ্ড বাড়ি সংলগ্ন গোরস্থানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে 10 সহস্রাধিক মানুষ সামিল হন। জানাজার নামাজ পাঠ করেন মৌলানা সাব্বির আহমদ চৌধুরী। সামিল হন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ অনেকে। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর ও করিমউদ্দিন বড়ভূইয়া আলতাফ হোসেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। আলতাফ হোসেনের প্রতিষ্ঠা করা পল্লী উন্নয়ন স্কুলটি যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা। উল্লেখ্য, গত 24 আগস্ট সোনাবাড়িঘাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আলতাফ হোসেন লস্কর। মঙ্গলবার গুয়াহাটিতে তার মৃত্যু হয়। তখন আমার আলতাফ ভাই কইছিল যে আমার বড় ইচ্ছা কোন স্কুল ওখান শুরু করতাম, আমি স্কুল চালাই। 1999 আমি আলতাফ ভাই মিলিয়া তখন দায়ী হইলে আমি লাকড়ি দরজা পাঠি ভালো করি আর তুমি তিন গুণ দেব ভাই স্কুলে শুরু করি। এই স্কুল শুরু হাত তিন কিনিয়া দিস লইয়া রাঙ্গির গাড়ি থাকি তাদের দি কোনো আনিয়া থামলা লাগাইয়া লাকড়ি চান্দা উঠাইয়া স্কুলের শুরুয়াত হয়েছিল। এদিন তার যে জজবা আমি দেখলাম, যে কনফিডেন্স তার মাঝে দেখলাম, এটা আমি বাস্তবে রূপ দিতে পারছি। আর একটা কথা, স্কুলের নাম কেউ জানেন না, আলতাফ স্কুল, আলতাফ স্কুল দিলাম, আলতাফ মাস্টার স্কুল দিলাম, পড়া ভালো হলো। আলতাফ মাস্টার একটা ব্র্যান্ড আসলো এডুকেশন এই অঞ্চলে যে কাম করিয়া গেছে তাই অনেক চেষ্টা করছেন। আস্তা ফাতিয়ার এক সাইড ফালটি খাই লেছে পুরা বার তেনে ফুসফুসে লড়া দেখা যেত, অনেক চেষ্টা করা হয়েছে। এরপরেও তান আয়ু আজকের অনেক চেষ্টা করা হয়েছে বাঁচানোর জন্য, তান অতক্ষণ পর্যন্ত আয়ু আজকে আপনারা সবে তান লাগিন তান আল্লাহ ব্যস্ত নসিব করুক দোয়া করতা। আর সবচেয়ে বড় জিনিস, তান যেটা সম্পদ, এটা তান সম্পদ না, আমরা সবর সম্পদ। এই পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন স্কুল আমরা যাতে সবে এই স্কুলটা যাতে তান তাকা অবস্থা যেভাবে চলছিল আগামীতে ওরা যাতে ভালোভাবে চলে আমরা সবে সাহায্য করতাম, সবে খেয়াল করতাম এটার উপরে। আর এটা আমরা স্কুলে দিয়ে যে আওয়াজ আওয়াজ দেখলেও যে বুঝতাম যে আলতাফ ভাই এখনো জীবিত আছে। আলতাফ ভাই আমরা কাছে আমার, কিন্তু আলতাফ ভাই আমরা কাছে মৃত নাই, এই স্কুলটা রাখিয়ে গেছে আমার হিসাবে আসুন আমরা কাছে আলতাফ ভাই। বাচ্চারা পায়খানার পর্যন্ত তাই সাফ করিয়া দিয়া গেছে। এরকম একজন ব্যক্তিত্ব আমার আমার সৌভাগ্য যে আমি এরকম একজন ব্যক্তিত্ব লোক পাইছি, একসঙ্গে সময় কাটাইবার সুযোগ পাইছি। তাই হসপিটাল যখন আসলো তখন সেন্স যখন পাইছেন তখন সবার আগে স্টুডেন্টের কথা জিজ্ঞেসেন, নিজে বাসমতি না বা পরিবারের কথা, পরিবারের মানুষ কিরকম আছে না জিগে আগে ছাত্র ছাত্রীর কথা। তো আপনারা ভাবতে পারেন যে ছাত্র ছাত্রী নেওয়া সমাজ নেওয়া তার চিন্তাধারা কিরকম, সবসময় চিন্তা আল্লাহ আছে। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি।